মাধ্যমিক পাস যোগ্যতায় রাজ্য সরকারের তরফ থেকে অফিশিয়াল বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে ফুড এসআই চাকরির জন্য। হ্যাঁ বন্ধুরা, মাধ্যমিক পাস করলেই তোমরা ফুড এসআই হওয়ার জন্য পিএসসিতে আবেদন করতে পারবে, যার জন্য রাজ্য সরকারের তরফ থেকে অফিশিয়াল বিজ্ঞপ্তি দিয়ে ঘোষণা করা হয়েছে। তোমাদের বয়স কত লাগবে, যোগ্যতা কি লাগবে, পরীক্ষা সিলেবাস, পরীক্ষার পদ্ধতি, মানে আবেদন থেকে শুরু করে একদম তোমাদের চাকরি পাওয়া পর্যন্ত, সাথে স্যালারি সহ সমস্ত কিছু এ টু জেড WBPSC ফুড এসআই নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে অফিশিয়াল বিজ্ঞপ্তিটা একবার দেখে নেব। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ, ও পিএসসির তরফ থেকে কিন্তু অফিশিয়াল বিজ্ঞপ্তি রীতিমতো প্রকাশিত হয়েছে, যেখানে পরিষ্কারভাবে অফিশিয়াল ওয়েবসাইটে বলে দেওয়া হয়েছে খুব তাড়াতাড়ি বড় একটা নিয়োগ প্রক্রিয়া হতে চলেছে WBPSC-র ফুড এসআই এর জন্য। ও রীতিমতো সেটাই কিন্তু অফিশিয়াল বিজ্ঞপ্তিতে ঘোষণা করা হয়েছে, মানে জাস্ট একদিন আগেই এই বিজ্ঞপ্তি কিন্তু ঘোষণা করেছে। এক্ষেত্রে ফুল ডিটেলসটা তোমাদের সঙ্গে আলোচনা করি যে এখানে বয়স কত লাগবে। প্রথমেই বলে রাখি যে ফুড এসআই হওয়ার জন্য ও বা আবেদন করার জন্য তোমার কত বয়স হওয়া দরকার। তো তোমার বয়স যদি 18 থেকে 40-এর মধ্যে হয়ে থাকে, 18+ কিংবা 40-এর কম এজ হয়, তাহলে কিন্তু তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। এক্ষেত্রে অবশ্যই একটা ছাড় রয়েছে। কি ছাড় রয়েছে বলে রাখি এখানে, তোমরা যারা এসসি রয়েছো, তোমরা যারা এসটি রয়েছো, তোমাদের জন্য কি হচ্ছে 5 বছরের ছাড় রয়েছে। তোমরা যারা ওবিসি রয়েছো, তোমাদের জন্য 3 বছরের ছাড় রয়েছে। মানে তোমরা যারা এসসি এসটি রয়েছো, তোমরা 18 থেকে 45 বছর বয়সের মধ্যে হলেও তোমরা আবেদন করতে পারবে। তোমরা যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছো, তোমরা 18 থেকে 45 বছরের মধ্যে বয়স হলেও তোমরা আবেদন করতে পারছো, কোনো রকম সমস্যা নেই। এরপরেই যে বিষয়টি সেটা হলো যোগ্যতা। তোমাদের প্লেন মাধ্যমিক পাস অর্থাৎ ক্লাস 10 পাস যদি তোমার থেকে থাকে, তাহলেই কিন্তু তোমরা ফুড এসআই হতে পারবে, আবেদন করতে পারবে, চাকরি পেতে পারবে। আবার বলে রাখি, তুমি তোমার সায়েন্স আর্টস বা অন্য কোনো বিষয়ের দরকার নেই, বা তোমার মাধ্যমিকে 50% বা 60% হতে হবে এরকমও কোনো বিষয় নেই। তোমরা মাধ্যমিক পাস যদি করে থাকো, ন্যূনতম 25% পেও পাস করে থাকো, ও তাহলেই তোমরা ফর্ম ফিল আপ করে চাকরি নিজের করে নিতে পারো। কারণ এই যে আবেদন প্রক্রিয়া, সিম্পল মাধ্যমিক পাসের সার্টিফিকেট তোমার যদি থেকে থাকে, মাধ্যমিক পাসের যোগ্যতা যদি তোমার থেকে থাকে, তাহলে এ তোমরা সহজেই আবেদন করে চাকরি নিয়ে নিতে পারো। আর এখানে এ তোমাদের অন্যান্য চাকরির তুলনায় কিন্তু এই সরকারি চাকরিতে অনেকটাই সুবিধাজনক। কারণ তোমাদের বলছি, দেখো এখানে এরপরে হচ্ছে পরীক্ষা, কি কি সাবজেক্টের ওপর তোমার পরীক্ষা হয়ে থাকো। দেখো এসআই ফুড এসআই এর যে পিএসসির পরীক্ষা হয়ে থাকে, সেটা কিন্তু মূলত দুটো সাবজেক্টের ওপর পরীক্ষা হয়। দুটো সাবজেক্ট থাকে, যে দুটো সাবজেক্টের ওপর তোমাকে পরীক্ষা দিতে হবে। এই কারণেই তোমাদের বলছিলাম, অন্যান্য চাকরির মতো একাধিক সাবজেক্টের ওপর পরীক্ষা হয় না, একদম প্লেন দুটো সাবজেক্টের ওপর পরীক্ষা হয়, যেখানে 50-50 টোটাল 100 নম্বরের তোমাদের পরীক্ষা হয়ে থাকে। তো এখানে তোমাদের বলে রাখি সিলেবাসের কথা, কি সিলেবাস রয়েছে। প্রথমেই বলে রাখি, তোমাদের দুটো সাবজেক্ট যেটা হচ্ছে, একটা হচ্ছে ম্যাথ, আরেকটা যে সাবজেক্টের ওপর পরীক্ষা হয় সেটা হচ্ছে জিকে এ বা জিএস তোমরা বলতে পারো। তো জিকের ওপর পরীক্ষা হয় আর ম্যাথের ওপর, ম্যাথে 50 থাকে আর জিকেতে বা জিএসেও কিন্তু 50 থাকে। টোটাল 50-50 আর 100 নম্বরের কিন্তু তোমাদের টোটাল পরীক্ষা হয়ে থাকে। তো এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে বলে রাখি, ম্যাথ কোন লেভেলের আসবে, যেহেতু যোগ্যতা দেখতে পেরেছো মাধ্যমিক পাস লাগে, মাধ্যমিক পাশের যে ম্যাথামেটিক্সগুলো রয়েছে সেগুলোই কিন্তু তোমাদের আসবে। তোমরা প্রত্যেকেই জানো, তোমরা যখন মাধ্যমিক দিয়েছিলে, মাধ্যমিক পর্যন্ত যে সমস্ত অঙ্ক করে এসছো সেই সমস্ত সিলেবাসের উপরেই কিন্তু পরীক্ষা হয়ে থাকে। লাভ ক্ষতি বলো, একই সাথে তোমরা পাটিগণিত বলো, ও তারপরে তোমাদের ত্রিকোণমিতি বলো, মানে টোটালি বা ওই তোমার হচ্ছে বেগ গতিবেগের অঙ্ক বলো, দূরত্বের অঙ্ক বলো, ও তো এই যে টোটালি যে মাধ্যমিক পাস যোগ্যতায় যে যে অঙ্ক শিখে এসছো সেই
এই সমস্ত অঙ্কই কিন্তু এখানে আসবে। খুব একটা টাফ কোশ্চেন আসে না, কিন্তু প্র্যাকটিস বা প্রস্তুতি নেওয়া কিন্তু আগেভাগে জরুরি, কারণ এই মুহূর্তে কম্পিটিশন অনেক বেশি, সেই কারণে প্রস্তুতি আগের থেকে তৈরি করে রাখতে হবে। এই প্রস্তুতির জন্য কিছু অ্যানাউন্সমেন্ট করব ভিডিও শেষে। তার আগে বলে রাখি যে এরপরে তোমার জিকে, জিকে দেখে মনে হচ্ছে যে একটা সাবজেক্ট না, জিকের মধ্যে অনেক কিছু রয়েছে, হিস্ট্রি রয়েছে, জিওগ্রাফি রয়েছে, তোমার স্ট্যাটিক্স রয়েছে, স্ট্যাটিক জিকে রয়েছে, একই সাথে তোমাদের এর মধ্যে থাকবে কম্পিউটার, মানে একাধিক বিষয় রয়েছে জিকের মধ্যে, তোমরা এগুলো প্রত্যেকে জানো, অন্যান্য পরীক্ষা যেরকম থেকে থাকে সেরকমই জিকের ক্ষেত্রে থাকছে। আর ম্যাথামেটিক্স প্লেন মাধ্যমিক পাস লেভেলের কিন্তু অঙ্ক এখানে এসে থাকে। এরপরে যদি বলি যে নিয়োগ পদ্ধতি কি, দেখো দুটো স্টেপে নিয়োগ হয়ে থাকে, দুটো স্টেপে নিয়োগ হয়ে থাকে, সেই কারণে আমি তোমাদের প্রত্যেকে বললাম একদম ইজি পরীক্ষা, মানে যদি কম্পেয়ার করি অন্যান্য সরকারি চাকরির সাথে তাহলে সবথেকে সহজ এবং কম সিলেবাসের ওপর পরীক্ষা দিয়ে তোমরা চাকরি পেতে পারো। প্রথম যেটা বললাম যে প্রথম যেটা সেটা হচ্ছে এক্সাম হবে, ফার্স্ট স্টেপ। এক্সাম তুমি কমপ্লিট করলে, এক্সাম কমপ্লিট করার পর তোমার কি হচ্ছে ইন্টারভিউ হবে, ঠিক আছে, তোমার ইন্টারভিউ হবে। এক্সাম ক্র্যাক করে নিলে, ইন্টারভিউ ক্র্যাক করলে তুমি সরাসরি চাকরিতে জয়েন করতে পারবে, মাত্র দুটো স্টেপ। একটা হচ্ছে এক্সাম, দ্বিতীয় হচ্ছে ইন্টারভিউ। তারপরে যে প্রসিডিওর থাকে তোমরা জানো, ডাইরেক্টলি ইন্টারভিউ ক্র্যাক করে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন করবে, অর্থাৎ তোমার মাধ্যমিক পাস করেছো কিনা সেই সমস্ত কিছু দেখবে, তোমার নামে কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কিনা সেই সমস্ত কিছু দেখবে, ভেরিফিকেশনে যা যা হয়ে থাকে সেই সমস্ত কিছু দেখে তোমাকে ভেরিফাই করে তুমি সরাসরি চাকরিতে জয়েন করতে পারবে। বুঝতেই পারছো খুবই সহজ। ও এই মুহূর্ত থেকে প্রস্তুতি নাও, কবে পরীক্ষা হবে সেই নিয়ে বসে থেকো না, এখন থেকেই কিন্তু প্রস্তুতি নিতে হবে। তোমার বাড়িতে যদি মাধ্যমিকের ম্যাথামেটিক্স বই থাকে বা পাশে কাউর থেকে মাধ্যমিকের ম্যাথামেটিক্স বই, মাধ্যমিকের ইতিহাস বই, মাধ্যমিকের ভূগোল বইও যদি নিজে কালেক্ট করে পড়তে থাকো, তাহলে কিন্তু প্রস্তুতির দিকে তুমি অনেকটাই এগিয়ে থাকবে। তারপরে লাস্টে তো তোমাদের জন্য বিশেষ ঘোষণা যেটা রয়েছে সেটা জানাবো, পরীক্ষা কবে হবে। দেখো প্রত্যেকে বলে রাখি, পরীক্ষার কথা যদি বলি 2014 থেকে, ঠিক আছে, 2014 প্রথম পরীক্ষা হয়েছিল, তারপরে 2018 ও 18-তে পরীক্ষা হয়েছিল, আর এবছর 2023-এ অ্যাকচুয়ালি আবেদন চলবে, যেটা অ্যাকর্ডিং আমরা দেখেছি বিগত বছরগুলোতে প্রায় যে বছরে ফর্ম ফিল আপ হয় সেই বছরে এক্সাম হয় না, পরের বছরে গিয়ে এক্সাম হয়। তাহলে মোটামুটি তোমরা ধরে রাখো 6-7 মাস কিংবা 8 মাস সময় নেবে আবেদন করার পর, মোটামুটি ধরে রাখো 23 মানে 24-এর প্রথম দিকে তোমাদের কিন্তু পরীক্ষা হবে। তাহলে পরীক্ষা দেরি আছে, 7-8 মাস আমরা টাইম পাবো, সেক্ষেত্রে আমরা এখন আমাদের পড়ার দরকার নেই এই মানসিকতা রাখবে না, কারণ এখন থেকেই প্রস্তুতি নিতে হবে যাতে পরবর্তীকালে একদম প্রস্তুত হয়ে যেতে পারো পরীক্ষার অনেক আগে ভাগে। তো এরপরে বলে রাখি কী কী কাজ করতে হবে। ফুড এসআই তোমরা বুঝতেই পারছো, বিভিন্ন যে ফুড ডিপার্টমেন্টগুলো রয়েছে, তোমরা জানো যে বিভিন্ন রেশন দোকান থেকে শুরু করে বিভিন্ন যে ফুড রিলেটেড বিভিন্ন রাজ্যের সরকারি দপ্তর রয়েছে, বেসরকারি দপ্তর রয়েছে, সেগুলোকে খুঁটিয়ে দেখা, কোনো রকমভাবে কোনো কারসাজি করা হচ্ছে নাকি, কোনো মানে ফুডের কোয়ালিটি কীরকম রয়েছে, এই সমস্ত কিছু কিন্তু ফুড এসআই বিবেচনা করে দেখে, যাতে কোনো রকম খাদ্যের মধ্যে কারসূচি না হয়, জেনুইন খাদ্যই মানুষজন পায়, আর কোনো দিক থেকে মানুষজনের ফুডের দিক থেকে কোনো রকম গাফিলতি কোনো জায়গার থেকে না হয়, সেই সমস্ত কিছু দেখাশোনাই কিন্তু ফুড এসআইয়ের কাজ হয়ে থাকে। তো এক্ষেত্রে বলে রাখি স্যালারি কত থাকবে, তো তোমাদের প্রত্যেকের মনে আসবে যে স্যালারি কী। দেখো তোমাদের প্রত্যেককে একটা বিষয় জানিয়ে রাখি, ফুড এসআইয়ের এই মুহূর্তে তোমরা যখন ইনহ্যান্ড স্যালারি যদি বলি, তাহলে কিন্তু তোমরা মোটামুটি 25,000+, ঠিক আছে, ধরে নিতে পারো 25,000+ তোমরা স্যালারি পাবে। তারপরে তোমাদের বিভিন্ন কিছু অ্যাড হবে, ঠিক আছে, DAPA সমস্ত কিছু অ্যাড হবে। তারপরে তোমার এক্সপিরিয়েন্স যত বাড়বে, তুমি যত সময় দেবে চাকরিকে, তোমার সময়ের সাথে সাথে কিন্তু স্যালারিও ইনক্রিজ হতে থাকবে। তো বুঝতেই পারছো যে তোমাদের প্রত্যেকের জন্য একটা সুযোগ রয়েছে, এবং প্রচুর চাকরির এই মুহূর্তে নিয়োগ প্রক্রিয়া চলছে, এবং এখন থেকেই তোমরা কিন্তু বাজার চলতি বিভিন্ন বই রয়েছে সেখান থেকে কিন্তু নিজের প্রস্তুতি করে নিতে পারো, একই সাথে মাধ্যমিকের বই থেকেই শুরু করে ফেলতে পারো তোমার প্রস্তুতি। এবার মেন বিষয়টা বলে রাখি, তোমাদের প্রস্তুতি নিয়ে তোমরা অনেকেই আমাকে প্রচুর পরিমাণে রিকোয়েস্ট করেছো ম্যাথামেটিক্স ক্লাস করানোর জন্য। খুব তাড়াতাড়ি তোমাদের জন্য কিন্তু ম্যাথামেটিক্স ক্লাস আসছে, একদম বেসিক থেকে শুরু করব, যাতে তোমাদের কোনো রকম ডাউট না থাকে, তোমরা অনায়াসে যাতে নিজের প্রস্তুতিকে জোরদার করতে পারো। তো যাই হোক না কেন, তোমাদের মোটামুটি কিছু সময় লাগবে, কারণ কিছু
প্রবলেম রয়েছে ক্লাস করাতে গিয়ে, সেই প্রবলেমগুলো সলভ আউট করতে মোটামুটি 10 থেকে 15 দিন, 10 থেকে 15 দিন আরও লাগবে। আমি চাই না যখন ক্লাস রানিং করব তখন যাতে অনায়াসে ক্লাস একের পর এক আসতে পারে, সেই রকম ভেবেই অ্যাকচুয়ালি শুরু করব। সেই কারণে একটু সময় লাগছে, তোমরা ওয়েট করো। আর আমি তোমাদের প্রত্যেককে অনুরোধ করব, আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব হয়ে করে রাখো, কারণ তোমাদেরই কাজে লাগবে। এ পরবর্তী সময়ে যে কোনো চাকরির আপডেট একটাও মিস হবে না, প্রত্যেকটা ভিডিও তোমরা এখান থেকে দেখতে পারবে। একই সাথে প্রস্তুতিতেও ও তোমরা অনেকটা এগিয়ে থাকবে আমাদের পরিবারের সাথে যুক্ত থাকলে। আমি চেষ্টা করব তোমাদের সর্বরকমভাবে সাহায্য করার। এখনও যদি কোনো বিষয়ে এ ডাউট থেকে থাকে, জিজ্ঞাসা করার থেকে থাকে, অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে এ যুক্ত হয়ে যাও এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। সমস্ত অফিসিয়াল লিঙ্ক ওখানে আমি সর্বদা তোমাদের জন্য শেয়ার করার চেষ্টা করি। প্রত্যেকে ভালো থেকো, প্রস্তুতি চালাও, পরিবারে নিজে সুস্থ থেকো, পরিবারকে সুস্থ রেখো। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।